আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের ব্যথা, শরীরে প্রচুর পরিমাণ ব্যথা আপনারা দূর করতে পারতেছেন না, তারা কিন্তু সহজে শরীরে ব্যথা দূর করতে পারবেন। অনেকে দেখা গেছে শরীরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ ঘাটতি, যদি ঘাটতি থাকে, অভাব থাকে, তারা সহজে আপনারা পূরণ করতে পারবেন। অনেকে বিভিন্ন ভিটামিন শরীরে ঘাটতি থাকে, মানে অভাব থাকে, তারা সহজে এই অভাবটা পূরণ করতে পারবেন। অনেকে দেখা গেছে শরীরে দুর্বল লাগে, শরীরে শক্তি পান না, শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন। এবং অনেকে রক্ত সঞ্চালন ভালো না, রক্ত চলাচল খুব ভালো করতে পারবেন সহজে। বিস্তারিত ভিডিও দেখেন, দেখলে সহজে বুঝতে পারবেন। এগুলো কে বলে সোলা, কে বলে বোট। এই সোলা বোট যদি সঠিক নিয়মে খেতে পারেন, শরীরের জন্য খুব হেলদি হয়। যাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা দূর করতে পারবেন, শরীরের কর্মক্ষমতা খুব দুর্বল হয়ে গেছে, কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারবেন, সহজে শরীরের শক্তিটা বৃদ্ধি করতে পারবেন। অনেকে দিন দিন শরীর প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছেন, এই দুর্বলতা সহজে দূর হবে। আরেকটা জিনিস, সেটা হলো ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। অনেকে হাড় খেয়ে গেছে, দেখে যে পেশি শক্তি দুর্বল, এই পেশি শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন। শরীরে জ্বালা পড়া লাগে এবং ক্যান্সার সহজে রোধ করতে পারবেন। মূলত এই সোলাবটা কীভাবে খাবেন, কীভাবে খেলে আপনার শরীরের জন্য হেলদি হয়, এসব সহজে রোগগুলো দূর করতে পারবেন। এটা সোলাবট আপনারা নর্মাল এক গ্লাস পানি নেবেন, পানিতে এক মুঠ সোলাবট খুব ভালোভাবে পরিষ্কার করে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন, সকালবেলা পানিটা খাবেন এবং সোলাবটটা খাবেন। এভাবে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, প্রতিদিন আপনারা 10 থেকে 12 দিন খেলে একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। শরীরের সকল দুর্বলতা দূর হবে, শরীরের ব্যথা দূর হবে, ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন, বিভিন্ন ভিটামিন যদি অভাব থাকে এই ভিটামিনটা সহজে পূরণ হবে, শরীরের পেশি শক্তিটা বৃদ্ধি হবে, শরীরে যাদের জ্বালা পড়া লাগে, মানে শরীর কামড়া, এরকম যদি সমস্যা থাকে এগুলো সহজে দূর করতে পারবেন এবং বিভিন্ন অস্থিরতা সহজে দূর হবে। তবে আপনারা সঠিক নিয়মে খাবেন আর পাশাপাশি আপনারা ব্যায়াম করতে পারবেন। প্রতিদিন চেষ্টা করবেন 20 থেকে 25 মিনিট শরীরকে ব্যায়াম করার জন্য, শরীরের জন্য হেলদি হয়। যারা ইউটিউবের চ্যানেলটা দেখবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।